পানীয় জলের দাবিতে কুলটি বড় কার্যালয়ে আসানসোল জেলা বিজেপির ডেপুটেশন। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীন কুলটি বড় কার্যালয়ে শনিবার দুপুরে আসানসোল জেলা বিজেপির তরফ থেকে ডেপুটেশন বা স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। সবার ঘরে পানীয় জলের দাবিতে এবং অবিলম্বে পৌর নিগমের বোর্ড গঠন করার দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচিতে মুখ্য রূপে উপস্থিত ছিলেন কুলটি বিজেপির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, আসানসোল জেলা বিজেপির সভাপতি দিলীপ দে, সাধারণ সম্পাদক বাপ্পা চ্যাটার্জি, আসানসোল পৌর নিগমের বিরোধী দলনেত্রী বিজেপি চৈতালী তেওয়ারি, সঙ্গে কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যি, অমিত তুলসিয়ান সহ অনেকে। দেখুন, উনি তো আজ একবার তাকিয়েও দেখলেন না যে এত গরিব দুঃখী এত মানুষ রোদ্দুরে দাঁড়িয়ে রয়েছেন, আমরা মানুষের কাজের জন্য আজ ওনার কাছে এসেছি। উনি কি করলেন, ভেতরে বাথরুমে হোক বা রুমে হোক, উনি আধ ঘন্টা ধরে বসে রয়ে গেলেন, আমাদেরকে বসিয়ে রেখে দিলেন। ঠিক কথা, আমরা তারপরও ওনার জন্য অপেক্ষা করলাম। উনি তারপর প্রথমে আমাদের কাছে রেপুটেশন নিয়ে ওনার কথা বলা উচিত যে আমি এটা সুরাহা করব। উনি দেখছি বাক্যকে চেঞ্জ করে উনি একটা কথাই বলতে শুরু করেছেন যে না 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 না, এটা এই বোর্ডের কথা নয়, ওই বোর্ডের কথা। আপনারা তো সবাই জানেন যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তো অমৃত প্রকল্পের জল প্রকল্পের টাকা কতদিন আগে এসেছে, 95% কাজ হয়ে গেছে। দেখুন এখানে কুলটির যে এতগুলো কাউন্সিলর রয়েছেন, এত বাসিন্দা রয়েছে, সকলকে জিজ্ঞেস করে দেখুন তো কিভাবে ওনারা টাকা নিয়ে নিয়ে কাউন্সিলরদেরকে না জানিয়ে জানিয়ে মোটা মোটা টাকা নিচ্ছেন এবং সুদের মধ্যে খাটাচ্ছেন, কিন্তু মানুষের সুরাহা করছেন না। তো আমরা বিরোধী কাউন্সিলর হিসেবে আমরা তো মানুষের পাশে রয়েছি থাকবো, তো আমরা তো এই কাজ করবই, আমরা তো এটাকে তুলে ধরবো। 15 দিন ওনার কাছে টাইম নিয়েছি, আমরা ডেপুটেশন দিয়ে গেলাম। যদি মেয়র সাহেবের সদ্বুদ্ধি হয় খুব ভালো কথা, না হলে ওনাকে বলবো যে ওনার পক্ষে এই কাজ যদি করা সম্ভব না হয়ে উঠছে, আমরা মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করব। কিভাবে মানুষকে পরিষেবা দিতে হয় আমরা দেখিয়ে দেব। এখনো পর্যন্ত MIC গঠন করতে পারলেন না, ওনাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব কেন না, দুটো ডেপুটি মেয়র না করলে ওনাদের মধ্যে লড়াই সমাপ্ত হবে না। MIC যদি ওনারা সব কিছু না নিজেদের মনের মতন নৌকা না করেন, এটা ইনি কাঁদবেন উনি কাঁদবেন, সকলের কান্না বন্ধ করার জন্য মানুষকে কাঁদতে ওনারা ব্যস্ত করে দিয়েছে, কিন্তু ওনারা কোনো রকমভাবে মানুষের কান্না বন্ধ করবেন না। ওনাদের যে আছেন একটা সার্কাস তৈরি করেছেন যে কর্পোরেশনটাতে, সেই জোকারদেরকে ওনারা কান্না বন্ধ করার জন্য রয়েছে। তো সেই জন্য আমরা কিছু কিছু নাম এখন ওনাদের কাছে দিয়েছি, প্রস্তাব করেছি, যাতে ঠান্ডা মাথাটা হোক। এতেও যদি না হয়, সেই নামগুলো আপনাদের কাছে তো আমরা তুলে ধরেছিলাম, যদি না হয় আরও কিছু নাম আমরা দিয়ে দেবো, কিন্তু প্লিজ ওনারা মানুষের পরিষেবা দিন। এইভাবে জলের প্রকল্প কি রানিং করছে না, মানুষ জল পাচ্ছে না পূর্ণাঙ্গভাবে, কিছু মানুষ এক্সেস জল পাচ্ছে, কিছু মানুষ কম জল পাচ্ছে। 35,000 কানেকশন এর আগে হয়েছে, প্লাস এখনো 3,000 হলো, 36,000 কানে 35,000 প্লাস 36,000 কানেকশন তো হয়েছে। এবার 36,000-এর মধ্যে 100% লোকই কি সাফিসিয়েন্ট জল পাচ্ছে কখনই বলা যায় পূর্ণাঙ্গ পুরো বোর্ড না হওয়ার জন্য কি এই গাফিল না গাফিল তৈরি না হওয়ার জন্য সেটা অন্য সমস্যা হতে পারে, কিন্তু জল কেউ পেলো কি পেলো না এখানে টেকনিক্যাল। টাকা দেওয়ার পরও 3-4 বছর কেটে গেছে তাদের, 3-4 বছর কাটে টাকা জমা দেওয়ার পর এদের 1 বছর কেটে গেছে। কারণ কি না, টেন্ডারটা 4 বার করা হয়, আগে একটা টেন্ডার গভর্নমেন্ট রুলস অনুযায়ী করতে হবে, 3 বছর হয়েছে না, আমার কাছে ভুল তথ্য, একদম কাগজ বার করে দেব, কাগজ আপনি বার করবেন, উনি দিতে পাবেন কিছু লাস্টের দিকে, সেটা 18 কাটার কাজ, সেটা হয়তো কোনো কারণে সিটির হিসাবের বাইরে চলে গেছে, দেশে যোগাযোগ করেনি, বা যদি কারো কাছে থাকে সেরকম হতে পারে, সেরকম সরকারি ক্যাম্প করে রসিদ কাটা হয়েছে, ক্যাম্প করে রসিদ কাটা হয়েছে। এবার ক্যাম্প করে যে আপনি যখন কাটছেন, অনেক জায়গায় হয়তো দেখলেন যে পাইপ নেই, সেই টাকা জমা দিয়েছে, এরকম যদি একটা কেস থাকে সেই জায়গাতে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, তবে তো আপনি কানেকশনটা দিতে পারবেন। ক্যাম্পের সময় তো আর বাড়ি বাড়ি গিয়ে দেখা হয়নি লোকেশনটা কোথায়, কারণ একটা আপনি জল প্রোডাকশন করছেন। সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।